ভাই দেখো আমার পিছনে কতজন পড়েছে জম্বি স্পাইডার পালা 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 ফটট পালা ফটট পালা ওই আমার সামনে ভিলেজ দেখা যাচ্ছে কিন্তু আবার একটা হার্ট বাইসে আছে আমি বাঁচতে পারবো কিনা এখান থেকে গাইস আমি বাঁচতে পারবো কিনা প্লিজ 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 ভাই বাইসা প্লিজ বাইসা প্লিজ স্কেলেটন ভাই পুরো তীর ধরুন মার জলের নিচে ঘর বানাবো আর অসম হবে ভাই দেখতে যা লাগবে চলো ফটাফট আমরা গেম স্টার্ট করি তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করো আর এই গেম প্লেটাকে লাইক করো চলো ফটাফট শুরু করা যাক ওকে তো আমরা আমাদের বেসে চলে আসছি কিন্তু এখন মাইনক্রাফটের বাইরে বৃষ্টি হচ্ছে ওকে আর এখন রাতও হয়ে গেছে তো ফটাফট আগে ঘুমাই যাই আমরা ওকে তো গাইস আমরা উঠে গেছি আর এখন সকাল হয়ে গেছে আর বৃষ্টিও কমে গেছে তো দেখো গাইস আজকে আমি একটা জিনিস করবো তোমাদেরকে সবাই জানে এটা যে মাইনক্রাফটের গ্রাফিক অতটা ভালো না তো আজকে আমি মাইনক্রাফটের গ্রাফিক কে ফুল এইচডি 4K 8K আল্ট্রা এইচডি বানাই দেব এই দেখো আমার ঘর এটাকে এখন আমি ফুল এইচডি করে দেব 3 2 1 ও ভাই গ্রাফিক দেখো মাইনক্রাফটের গ্রাফিক দেখো ভাই কি হয়ে গেছে গ্রাফিক ফুল এইচডি একদম ও ভাই যা লাগতেছে অসম লাগতেছে অসম জল দেখো তোমরা জল এটা আমি এখানে আমি চাষ করি জল দেখো আর ও ভিলেজ যা লাগতেছে ভাই ও জল দেখো তোমরা জল আমি এখন হাঁটতে পারছি না সর্বদা আমাদেরকে কিছু খাওয়ার লাগবে ও ভাই অসম লাগতেছে ভাই তোমরা কমেন্টে জানাও ভাই তোমাদেরকে গ্রাফিকটা কেমন লাগতেছে আমাকে তো ভাই যা লাগতেছে এটা গ্রাফিক ওকে ফরওয়ার্ড খাবার খাই আমরা আর হ্যাঁ গাইস আমরা আগের বার আন্ডারগ্রাউন্ড একটা ঘর বানাইছিলাম যেখানে আমি মাছ ছাড়ছিলাম সেই জায়গাটাকে আমি একটু আপগ্রেড করেছি আর আজকে দেখি যে আলট্রা এইচডি গ্রাফিকে কেমন লাগে সেই ঘরটা ফটাফট দেখবো তারপরে আমাদেরকে আন্ডার ওয়াটার ঘরও বানাতে লাগবে আজকে তো চলো ফটাফট নিচে যাই আর দেখি যে আন্ডারগ্রাউন্ড আমাদের ঘরটা কি বানাইছি আমি আর কেমন লাগে দেখতে ওকে এটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ড বেস আর এখানে দেখো ও ও ভাই কি লাগতেছে এখানে আমি পুরো কাঁচ দিয়ে দিয়েছি এগুলো তো আগে করেছি কিন্তু ভিতরে আমি সি লাইন লাইট দিয়ে দিছি আর দেখো ভিতরে কত মাছ ও মাই গড ও কি সুন্দর লাগতেছে ভাই অসম লাগতেছে অসম একবার এদিক থেকে একবার যাই দেখি ও ভাই সেই লাগছে আমি দেখো এখানে কি করছি কি অনেকগুলা মাছ ছাড়ি দিছি আর কিছু ঘাসও দিয়ে দিছি আর এই লাইট গুলা দিয়ে দিছি যাতে সেই লাগে আর ভাই যা লাগতেছে আমাকে দেখতে ভাই দেখো আমি সাঁতার কাটতেছি মাছের সঙ্গে সাঁতার কাটতেছি আমি অসম ভাই অসম আমাকে তো সেই লাগছে এইচডি গ্রাফিক করে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাও ফটাফট আর এখন চলো ফটাফট আমরা আজকে আন্ডার ওয়াটার ঘর বানাবো মানে জলের নিচে ঘর ওকে উপরে চলো ফটাফট দেখো গাইস আন্ডার ওয়াটার ঘর বানাতে সবসময় আমাদেরকে ওয়াটার খুঁজতে লাগবে মানে এরকম জল না একটু গভীর জল যেখানে একটু যেখানে আমি ঘর বানাতে পারবো আমাদেরকে না এমন একটা জায়গা খুঁজতে লাগবে যেখানে আমরা জলের নিচে অনেক নিচে ঘর বানাতে পারবো আর এখন জানি না কত টাইম লাগবে সেরকম জায়গা খুঁজতে এক কাজ করি এখন আমার কাছে খাওয়ারও নাই তো এক কাজ করি কিছু খাওয়ার নেই নি সরি ব্রো আমি নিজে যাই না আমি কোথায় যাচ্ছি কিন্তু এখন আমাদেরকে খুঁজতে লাগবে এরকম জায়গা আমরা অনেক উপরে যাচ্ছি ওকে আমরা অনেক উপরে চলে আসছি এখান থেকে দেখা যাবে যে কোথায় সমুদ্র আছে কোথায় জল আছে ভাই আশেপাশে তো কোথাও সমুদ্র দেখা যাচ্ছে না আর আমার বাড়ি কোন সাইডে ছিল ওটাই আমি ভুলে যাচ্ছি বাড়ি অ্যাকচুয়ালি এই সাইডে ছিল কিন্তু এখানে তো কোনো সমুদ্র দেখা যাচ্ছে না এখানে যে এই ছোট ছোট জলগুলো দেখা যাচ্ছে সমুদ্র তো কোথাও দেখতে পাচ্ছি না আমি ও ভাই বিকাল হয়ে যাচ্ছে আমাদেরকে ফটাফট খুঁজতে লাগবে ভাই জায়গা নালে আমরা জম্বির হাত থেকে মরবো ভাই ভাই সমুদ্র কোথায় কোথায় সমুদ্র ও ভাই পুরো সন্ধ্যা হয়ে গেছে ফটাফট আমাদেরকে খুঁজতে লাগবে নালে এখনই জম্বি আসা শুরু হয়ে যাবে ওইখানে জল পাইছি কিন্তু এ ভাই এখানে অনেক কম জল এত কম জলে হবে না আমাদেরকে আরো জল লাগবে ও ভাই এখন সূর্যকে তো দেখা যাচ্ছে না পুরো সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে আসতেছে এখন পুরো জম্বি বাড়াবে আর আমি খতম হয়ে যাবো এ ফটাফট সমুদ্র 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 আবে আর সমুদ্র কোথায় আছে কত সুন্দর লাগতেছে দেখো ওকে গাইস ছাড়ো আমরা সমুদ্র খুঁজে পাচ্ছি না আমাদেরকে অন্য কোনো জোগাড় করতে লাগবে কিন্তু তার আগে এখন রাত হয়ে গেছে এখন জম্বি বাড়াবে পুরো ফটাফট আমরা বাড়ি যাই নাহলে আমরা চ্যারেড হয়ে যাবো আর আমাদের সব জিনিস খতম হয়ে যাবে ভাই পিছনে ক্রিপার ছিল ভাগ 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 ভাই ভাগ ফটাফট ভাগ জম্বি এসে শুরু হয়ে গেছে ফটাফট ভাগ এর সামনে স্কেলেটন আর স্পাইডার ভাই এরা মারবে আমাকে এরা মারবে ফটাফট পালা আমার কাছে ওই তোর ভাই এরা মারতেছে মারতেছে পালাও 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 আমার বাড়ি কোন সাইডে ছিল সেটা আমার মনে পড়তেছে না বাড়ি বাড়ি দাঁড়া দাঁড়া স্কেলেটন ওবে স্কেলেটন মর মরে যা ফটাফট মরে যা মরিস না কেন মর না কি রে ভাই মারিয়ে দিল আমাকে আরে মারিয়ে দিচ্ছে আমার হেল কতটুকু করে দিছে এরা আমার বাড়ি কোন সাইডে ভাই পালা ফটাফট আমার বাড়ি কোন সাইডে ছিল এই সাইডে বাড়ি ছিল আমার এই সাইডে বাড়ি ছিল চলো চলো ফটাফট বাড়ির দিকে চল দেখো স্কেলেটন স্পাইডার ভাই এত বড় এন্ডারম্যান এই এন্ডারম্যানও মারবে নাকি আমাকে ও চারদিকে ভাই স্পাইডার আরে মরতেছে মরতে আমাকে পালাতে লাগবে ফটাফট পালাতে লাগবে আমি এই সাইডে কেন যাচ্ছি এই সাইডে আমার বাড়ি আমাকে এই সাইডে যেতে লাগবে ফটাফট ও ভাই দেখো আবার স্পাইডার পড়ছে কত এ আরে ভাই মারতেছে দুইটা স্পাইডার মিলে মারছে আমি তিন চারটা স্পাইডার মিলে মারতেছে আমাকে ভাই বাড়ি কোথায় আমার প্লিজ বাড়ি চলে আমার বাড়ি কোথায় ও ভাই দেখো আমার পিছনে
বদল করেছে জম্বি স্পাইডার পালা 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 ফটোর পালা ফটোর পালা ওই আমার সামনে ভিলেজ দেখা যাচ্ছে কিন্তু আবার একটা হার্ট বাইসে আছে আমি বাঁচতে পারবো কিনা এখান থেকে গাইস আমি বাঁচতে পারবো কিনা প্লিজ 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 ভাই বাইসা প্লিজ বাইসা প্লিজ স্কেলেটন ভাই পুরো তীর ধনুক মারছে আমাকে ওকে গাইস আমি ঘরে স্পন্ত হয়ে গেছি কিন্তু আমার সব জিনিস চলে গেছে আমার কাছে এখন বেশি কিছুই নাই খালি পিকেক্স আছে আর কিন্তু কোনো ব্যাপার না গাইস আমরা আজকে আন্ডার ওয়াটার ঘর বানাই ছাড়বো ফটাফট আমরা ঘুমাই যাই ওকে ঘুম থেকে ওঠানোর পর এখন তো সকাল হয়ে গেছে ওকে তো গাইস আমি ভাবছি যে এখানে যে নদীটা দেখতে পাচ্ছ তোমরা ছোট নদীটা আরে তাহলে তোরা আমাকে মারবি মাছ সালা মাছ ভাই হেলথ মেল কমায় দিচ্ছে এরা হ্যাঁ তো গাইস আমি ভাবছি যে আমি এই নদীটার মধ্যে আমার ঘর বানাবো আন্ডার ওয়াটার ঘর মানে জলের নিচে ঘর কিন্তু এটা করার জন্য আমাকে সবসময় এটাকে একটু আরে কে মারতেছে আমাকে ভাই এখন আমি মাছের কাছেও মরে যাচ্ছি এবার গেছে এবার এই মাছটা গেছে ভাই একে যা মারবো এই মাছটাকে কোথায় রে মাছটা কোথায় কোথায় মাছটা কোথায় ওই এরকম করে তো আমি ঘর বানাতে পারবো না এখান থেকে আমি কিছু ডার্ট নিই এই ডার্ট গুলা নিয়ে তারপর এগুলাকে ইউজ করা যাবে ওকে কিছু আমি ডার্ট নিয়ে নিছি আর এখানে আমি একটা বর্ডার বানিয়ে দেবো যাতে মাছ গুলা এই পাশে আসতে না পারে এরকম করে ওকে মাছ গুলা সব ওই সাইডে চলে গেছে এক কাজ করে ফটোফট আমি বর্ডার বানিয়ে দিই এরকম করে এই জায়গা ওকে তো গাইস এখানে আমি একটা বর্ডার বানিয়ে দিছি এরকম করে একটা রাস্তা বানিয়ে দিছি যাতে এখানকার মাছগুলা এই সাইডে আসতে না ভাই এই তো তাও মারছে আমাকে ও ভাই খাওয়ার খা খাওয়ার খা খাও ফটোর খাওয়ার খা ফটোর খাওয়ার খা আরে মরলাম কিভাবে আমি ও এটা কি হচ্ছে আরে এটা কি হচ্ছে ভাই আরে কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না আরে ওকে ভাই যেমন তেমন করে বাইচে গেলাম এখন দেখো গাইস আমরা জলের নিচে চলে আসছি আমাদেরকে ফটাফট এখানে একটা বড় গড্ডা করতে লাগবে গর্ত করতে লাগবে যাতে নিচে আমরা ঘর বানাতে পারি কিন্তু আমাদেরকে ফটাফট বানাতে লাগবে কারণ আমাদের নিঃশ্বাস চলে যাচ্ছে এই দেখো ওকে ভাই এরকম করে তো বহুত টাইম লাগে এক কাজ করি গাইস ওকে গাইস আমি গেমটাকে ক্রিয়েটিভ মোডে করে নিছি কিন্তু ক্রিয়েটিভ মোডে শুধু আমি এই জিনিসটা খুঁড়বো নালে ভাই এরকম করে বহুত টাইম লেগে যাবে কারণ সমুদ্র আমরা পাই নেই ফটোফট এগুলাকে খুলে নিই আমরা ফটোফট আমাদেরকে করতে লাগবে আমি যদি জলের ভিতর থেকে একে মারি তাহলে এটা কিছু করতে পারবে তাও মারতেছে আরে তাও মারতেছে কিভাবে তাহলে যে পাচ্ছে আমাকে মারি যাচ্ছে হ্যাঁ মাছ মারতেছে গাধা মারতেছে জম্বি তো আগের থেকে মারে তোরা মার আয় 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 মার মার আয় আয় তোরা তো ক্ষমতা হয়ে গেলো তুই আমাকে মার তোরা আমাকে মারতেছিস পিছন দিক থেকে রাত হয়ে গেছে আমি দেখতে বুঝতে পারি নাই ওই জম্বি আরে ভাই আমাকে ফটোর ঘুমাইতে লাগে ফটোর ঘুমা পালা 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 ঘুমা 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 ওকে সকাল হয়ে গেছে ফটোফট আমরা আমাদের কাজে বেরিয়ে যাই ওকে গাইস অনেকক্ষণ খেলার পর এখানে আমি গর্ত করে নিয়েছি অনেক বড় আর যাই না এই কিভাবে জন্মায় গেলো এখানে অক্টোপাসটা তারপরে নিচে দুইটা মাছও জন্মায় গেছে আর তোমরা এখন দেখতে পাচ্ছ ভাই এখানে আমি গর্ত করে নিয়েছি আর অনেক ভালো লাগছে দেখতে তো এখন এটার মধ্যে আমি ঘর বানাবো সবাই উপরে চলো নিঃশ্বাস যাচ্ছে তো ঘর বানানোর জন্য কিছু জিনিস আমাকে লাগবে আর সেই জিনিসগুলো আমি ফটাফট ক্রিয়েটিভ থেকে নিয়ে আসি হ্যালো হ্যালো ভাই কি হয়েছে তোর আরে বললাম যে হয়েছে কি তোর ভাই একে দেখে অনেক কষ্ট মনে হচ্ছে এর দুইটা গাধাকে আমি মারিয়ে দিছি হ্যালো ভাই সরি তোর গাধাকে ছাড়া তুই এখন বাঁচবি কিভাবে বললাম যে তোর গাধাকে ছাড়া তুই দেখ তুই আমি জানি তুই তোর গাধাকে ছাড়া বাঁচতে পারবি না তার জন্য তোকে ওকে তো গাইস রাত হয়ে গেছে আর এখন বৃষ্টিও পড়তেছে তো ফটাফট আমরা আমাদের কাজ শুরু করি দেখো সবচেয়ে আমাদেরকে সি ল্যান্ডার নিতে লাগবে আর এদিকে কোথাও লাগাই দিই এরকম করে যাতে আলো থাকে আর আমরা ভালো মতো কাজ করতে পারি কারণ রাত হয়ে গেছে দেখো সবার প্রথমে আমরা একটা ছাদ বানাবো এরকম করে এখানে এই জায়গাটা পুরো এরকম করে একটা ছাদ বানাই দেবো আমরা আবার কিছু মাটি দিয়ে নিবো ডার্ট আমাদেরকে কারণ ডার্ট অনেক লাগবে এখন বহুত ডার্ট হয়ে গেছে এখন এই ডার্ট গুলা দিয়ে আমাদেরকে আরে ভাই জম্বি জম্বি চলে আসছে জম্বি চলে আসছে জম্বি চলে আসছে জলের মধ্যে জম্বি চলে আসছে আমাদেরকে ডার্ট গুলা দিয়ে এই জায়গাগুলা এরকম করে কভার করতে লাগবে আরে জম্বি ভাই জম্বি প্লিজ আর জম্বি তো এক কাজ করি আমরা ফটাফট কাজটা করি এই জায়গাটা ডার্ট এরকম করে আমাদেরকে কভার করতে লাগবে কই গেল জম্বি কই গেল ওই এটা কিরকম জম্বি হয়ে গেল এক কাজ করে আমরা ঘুমায় আসি নালে ভাই এই জম্বিগুলো আমাদেরকে কাজ করতে দিবে না
চলো সকাল হয়ে গেছে, এখন দেখো আমাকে প্রথমে আগে এই এই এখানে ডার্ট দিয়ে একটা ওয়াল বানাতে লাগবে, এই জায়গাটা এরকম করে বন্ধ করে দিতে লাগবে, তোরে কোনো রকমের জল যেন না আসতে পারে। আর এখন এখানে ভিতরে অক্টোপাস, এরা তো মরে যাবে না? মর ভাই মরে যা, ফটো মর ভাই মর ফটোর মর। ওকে এখন আমার ভিতরে আমরা এরকম একটা কভার করে নিছি, এখন আমরা আমরা এই জায়গাটাকে আরেকটা একটা ব্লক করে আবার কাটবো। ওকে তো আমি কিছুটা ব্লক কাটে দিছি, এবার এখানে আমাকে উড লাগাই দিতে লাগবে, দেখি এখন কিরকম লাগে এটা লাগাইলে। এখন আর আমাকে কোনো জম্বি প্রবলেম করতে পারবে না, কারণ আমি এখানে পুরো ব্লক করে দিয়েছি। তোমরা এখন দাও গাইস, এটাকে এটা এখন যা বানাবো আমি দেখো খালি। ওকে তো এখানে আমরা পুরো উড লাগাই দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, সেই লাগতেছে। আর এখন আমরা বা দিকে পুরো হোয়াইট কনক্রিট লাগাই দিব। ওকে গাইস আমি পুরো হোয়াইট কনক্রিট লাগাই দিয়েছি চারপাশে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি কি করবো, উপরের দিকে এই উডেন স্ল্যাবটা লাগাই দিব। ওকে তো আমরা উপরে এখন উডেন স্ল্যাব লাগাই দিছি, এবার আমাদেরকে নিচে খুশি করতে লাগবে, নিচে এক কাজ করে এগুলোকে আমরা কাটবো, তারপরে আমরা এখানে এখানেও উড লাগাই দিব। ওকে তো আমরা এখন নিচে উডেন স্ল্যাব লাগাই দিছি, আর এখানে মাঝখানে স্টোন ব্রিক্স লাগাই দিছি, যাতে এখন দেখতে এখন সেই লাগছে। এখন লাইট গুলাকে আমরা হাঁটাতে লাগবে, আর এখন এইটাকে ব্যবস্থা করি। এখন আমাদের কি করতে লাগবে, আমাদেরকে ব্ল্যাক গ্লাস লাগবে, এবার এগুলো আমরা গ্লাস লাগাই দিব, কারণ জলের নিচে আছে সেটা বুঝতে তো লাগবে। আমাদেরকে একটা শোবেল লাগবে। ওকে জল চলে আসবে ভিতরে আরামসে, এবার এখানে গ্লাস লাগাই দিতে লাগবে। তো আমরা এখন বানিয়ে নিছি, এখানে একটা ফাঁকা দিছি আমাদেরকে ঢোকার জন্য, কিন্তু এখানে জল জমে যাচ্ছে, তো এখানে আমরা একটা দরজা লাগাই দেবো ফটাফট। সিম্পল গাইস, আমাদের ওয়ান্ডার ওয়াটার ঘর কমপ্লিট, এগুলো এখনো কমপ্লিট হয় নাই। এখানে আমরা এখানে এই লাইট গুলো লাগাবো না আমরা। ওকে তো গাইস আমরা এখানে ল্যান্টার্ন লাগাবো, সর্বদা আগে কিছু টর্চ লাগাই নি। উপরে একটা ব্লক ভাঙবো, তারপর এটার মধ্যে সি ল্যান্টার্ন আমরা লাগাই দেবো, এরকম করে এখানে একটা লাগাই দেবো, ব্যাস। এখানে দেখো দুইটা ঝুলতেছে এরকম করে, এখানে একটা ব্লু কালার, হোয়াইট, পারফেক্ট, আমার ঘর তৈরি হয়ে গেছে। ওকে তো গাইস আমরা সব ডার্ট বার করে নিছি, এখন আমাদের আন্ডার ওয়াটার ঘর কমপ্লিট হয়ে গেছে দেখো। ওকে তো গাইস আমাদের আন্ডার ওয়াটার হাউস কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জল আছে, এখানে আমরা জাম্প করব জলের মধ্যে। আর এই দেখো আমাদের আন্ডার ওয়াটার হাউস, এখন আমরা এই ঘরের মধ্যে যাব, দরজা খুলবো, ওর দরজা খোলার পর এখানে লাগাই দেবো। এবার এই এবার এখানে যে আমি এই বর্ডারটা দিচ্ছি, এটা আমি ভেঙে দেবো, যাতে অন্য মাছগুলো এখানে আসতে পারে, আর আমি একদম বিউটিফুল সিনারির মজা নিতে পারি। তো আজকের গেম প্লে এতটুকু ছিল, তোমাদেরকে যদি গেম প্লে ভালো লাগে গেমটাকে লাইক করো, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, আর মাছ টাছ সব ছাড়বো, এগুলো আমি নেক্সট এপিসোডে, তার জন্য চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো। বাই বাই।